গুড ইভিনিং অল দ্য এসো অ্যাসপিরেন্টস অফ ওড়িশা। বর্তমানে আমি এ ভিডিওরে কিছু পয়েন্ট ডিসকসন করিবা, যেটাকি আমার কমন কোশ্চেন রয়েছে আমার অ্যাসপিরেন্ট মানুষ কমেন্ট সেকশনরে যা বি কমেন্ট করছেন। তো কিছু কমন কোশ্চেন রহিল। ফার্স্ট আমার কোশ্চেন হচ্ছে, যেমিতিকি আমি সব জাণি সারু এবে ওপিএসসি হি কন্ডাক্ট করব, যেটাকি বহুত ভালো কথা, ট্রান্সপারেন্সি রহব, বহুত অনেক জিনিস অছে। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমার নোটিফিকেশন কেবে আসিব? তো নোটিফিকেশন কেবে আসিব, এক্সাম কেবে কন্ডাক্ট হব, আউ কোড অফ কন্ডাক্ট, যেটাকি আমার পঞ্চায়েত ইলেকশন পাই যেটাকি ডিসকসন চলছে আমার পিলা ভিতরে, যে কোড অফ কন্ডাক্ট কথা। তো সেই সবুক ফার্স্ট তিনটা যাক পয়েন্ট ফার্স্ট নেবা। দেখুন, মু তিনটা কেস কবি এক্সাম আমার যা বি নোটিফিকেশন আসার। ফার্স্ট আমার হচ্ছে, যদি সপোজ আমার নভেম্বর ফার্স্ট উইক্রে আসি যাচ্ছে, কারণ কিছু ইম্পসিবল নাই ওপিএসসি পাই, বর্তমান সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, আসবাটা বি কিছু বড় কথা নাই। আপন মু তো ভাবুছি 90% আপনার এক্সপেক্ট করে পারবে নভেম্বর ফার্স্ট উইক্রে বি, তো সেইটার কিছু প্রোবলেম নাই। যদি নভেম্বর ফার্স্ট উইক্রে আসে, তো আপ্লাই অনলাইন পাই সি দেবে অ্যাটলিস্ট 10 ডেজ যদি গ্যাপ দিওন্তি, তো ধরি নিয়ন্তু নভেম্বর 10 রু ডিসেম্বর 10 আপ্লাই অনলাইন দিওন্তি। তো যদি নভেম্বর 10 রু ডিসেম্বর 10 আপ্লাই অনলাইন করন্তি, আপ্লাই অনলাইন অনলাইনর লাস্ট ডেট রু 45 ডেজ ধরিকি নিয়ন্তু এক্সাম। তো ডিসেম্বর 10 রু যদি 45 ডেজ নেলে, আমার জানুয়ারি 25 মানে জানুয়ারি 23 হি গোটে ডেট লাগুছে, তথাপি আউ টিকে যদি বড়াইবা জানুয়ারি 30। তো যদি নভেম্বর 1 উইক্রে বা অক্টোবর এন্ডিং বা নভেম্বর 1 উইক্রে আমার নোটিফিকেশন আসে, তো এক্সাম কু আমি এক্সপেক্ট করে পারিবা জানুয়ারি 23 ওর জানুয়ারি 30। সপোজ মিড নভেম্বর নোটিফিকেশন আসছে নভেম্বর 15 আড়ে, তো আপ্লাই অনলাইন সে অনুসারে আমার স্টার্ট হব পাখাপাখি নভেম্বর 25 রু ডিসেম্বর 25, আউ এক্সাম সে অনুসারে 45 ডেজ যদি নবে ডিসেম্বর 25 পরে, তো সেইটা দেখিলে আমার যা বি জনা পড়ছে আমার ফেব্রুয়ারি 6 গোটে, মু সন্ডে কু কনসিডর করি কুছি। তো আমার অপ টু নভেম্বর মিড নভেম্বর যায় যদি আমার নোটিফিকেশন আসছে, তো বহুত পসিবল হচ্ছে আমার ইলেকশন আগরু হি এক্সাম কন্ডাক্ট হয়ে যাব। তারপরে বাকি রহিলে আমার, যদি ডিসেম্বর বা ডিসেম্বর মিড হয়ে যাচ্ছে বা জানুয়ারি হয়ে যাচ্ছে নোটিফিকেশন আসবার, তো সেইটার সে কেসে আমার এপ্রিল পরে হি আমার যা বি এক্সাম হব, বর্তমান সে ইলেকশন আগরু এক্সাম হয়ে পারবনি যদি সে কেসে সেমিতি যদি আসুছি। তো আপন সবুলে মু কইবি পোস্ট কেস পাই প্রিপেয়ার রুহন্তু, প্রিপেয়ার রুহন্তু যে আমার জানুয়ারি 23 কিংবা জানুয়ারি 30 রে এক্সাম হয়ে পারে, কিংবা অতি অধিকরে ফেব্রুয়ারি 6, তো সবুলে মিনিমমটা ধরিকি নবা জানুয়ারি 23। জানুয়ারি 23 নেলে আমার পাখরে বাকি রহুছি 85 ডেজ, তো 85 ডেজ কু হি টার্গেট করিকি নবা, কারণ যদি ভাবি দেবা আউরি এক্সাম আগুকু অছি সেমিতি কিছু কই হবনি। ওপিএসসি আপন যেমিতি জানন্তি কি গোটে সরপ্রাইজ দে পুরা মাহির সি সরপ্রাইজ দেবারে, তো সেইপাই সবুলে ভাবিকি নিয়ন্তু পাখকু হি এক্সাম অছি। সেমিতিরে যদি দেখিবাকু গলে আমার যে লেটরটা সেটারে মেনশন থিলা যে ওপিএসসি তার স্কেডিউল দেখিকি সে এক্সাম করাবো বলে, তো ওপিএসসির স্কেডুল যা বি টাইম স্কেডুল আছে তার দেখুছিল, সেইটার আমার মার্চ 2022 মার্চ যাই তার সব অছি স্কেডুল আছে, তো সেমিতি দেখি দেখিলে তো আমার এপ্রিল পরে হি এক্সাম হব। কিন্তু মু যেমিতি কহিলি কে বি স্পেকুলেট করে পারবেনি ঠিকরে ওপিএসসি কথা, তো সেইপাই সবুলে মিনিমম জিনিসটা নবা আমি জানুয়ারি 23 হি নবা, চান্স বি অছি এপ্রিল, বহু চান্স অছি এপ্রিল পরে বি হই পারে এক্সাম, কিন্তু সবুলে আমি মিনিমমটা নবা আমার জানুয়ারি 23 কু ধরিকি চালিবা ফার্স্ট রু হি, তো বেনিফিট রহবে যদি বি জানুয়ারি 23 হেলানি এক্সাম, তো যাহা বি ডেট মিলুছে সেটা আমার পাই হি বোনাস হব, তো সেটা আপন সব পড়ন্তু ঠিক সে। আউ বাকি রহিলা নেক্সট কথা, করেন্ট এফআইআর কেবেটু পড়িবে? করেন্ট এফআইআর অগস্ট স্টার্ট করে দিওন্তু, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অগস্ট স্টার্ট করে দিলে সবুঠু বেটর হব। আও সেটা আপনার নিজে দেখবে, যদি আগরু আপনার মেমোরি সপোর্ট করছে, যদি এনার্জি অছে টাইম অছে, তো অগস্ট আগরু বি স্টার্ট করে পারবে সেমিতি কিছু নাই। ইউজুয়ালি 6 মন্থ বিফোর নিয়া যায় নোটিফিকেশন আসবার বা যা বি এক্সাম হবার, 6 টু 8 মন্থ আমার পূর্বর নিয়ে আমি চালু করেন্ট এফআইআর কু, তো সেইটা করেন্ট এফআইআর কথা এটা রহিলা। আউ বাকি রহিলা এএসও আউ এসএসসি সিজিএল, সেইটা পিলা মানে পচারন্তি যে এ দুইটা ভিতর কোটা বেটর। দেখন্তু এএসও হোক এসএসসি সিজিএল হোক, দুইটা জায়গার নিজের নিজের প্রোস অছে আর কনস অছে। যদি আপনার স্টেবিলিটি কথা দেখিবে, ট্রান্সফর কথা দেখিবে,
ଆଉ ଗୋଟେ ରେପୁଟେସନ କଥା ବି ଦେଖିବେ। ତ ଏଏସଓ କିଛି ବି ଗୁଣରେ ବି କମ୍ ନାହିଁ, ଷ୍ଟେବିଲିଟିରେ ବି ବହୁତ ଭଲ, ମାନେ ଆପଣ ଷ୍ଟେବଲ ହେଇକି ଆମର କ୍ୟାପିଟାଲ ସିଟିରେ ରହିବେ। ଆଉ 4,200 ଗ୍ରେଡ୍ ପେ ଅଛି, ଯେଉଁଟାକି ଆଗକୁ ଆମର ପ୍ଲାନିଂ ବି ଅଛି 4,600 ଗ୍ରେଡ୍ ପେ ହେବ। କେବେ ନା କେବେ ତ ହେଇଯିବ ଯଦି ପ୍ଲାନିଂ ଚାଲିଛି, ବହୁତ ମୁଁ ପାଖାପାଖି 1.5 ବର୍ଷ ହେଲାଣି ଶୁଣୁଛି, ତ ସେଇଟା ବହୁତ ଚାନ୍ସ ଅଛି। ଆଉ ଆପଣଙ୍କର ଯାହା ବି ନିଜ ଷ୍ଟେଟ୍ରେ ହିଁ ରହିବେ। ଆଉ ସିଜିଏଲ୍ କଥା, ସିଜିଏଲ୍ର ବି ନିଜର ଫାଇଦା ଅଛି, ସେଇଟା ହେଉଛି ଆମର ସେଣ୍ଟ୍ରାଲ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍, ଆଉ ସେଇଟାରେ କିନ୍ତୁ ଟ୍ରାନ୍ସଫର୍ ଅଛି, ଏଏସ୍ଓରେ ଆମର ଟ୍ରାନ୍ସଫର୍ ନାହିଁ। ଆଉ ସେ ନିଜ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ ଆପଣ କେଉଁଟା ଚୁଜ୍ କରୁଛନ୍ତି। ତ ମ୍ୟାକ୍ସିମମ୍ ମୁଁ ଯେତିକି ଦେଖିଛି ପର୍ସନାଲି, ଯେତିକି ଯାହା ବି କଣ୍ଟାକ୍ଟ ଅଛି, ସମସ୍ତେ ଚୁଜ୍ କରୁଛନ୍ତି ଆମର ସିଜିଏଲ୍କୁ କ୍ରାକ୍ କରିବି ଚୁଜ୍ କରୁଛନ୍ତି, ଆମର ଏସ୍ଏସ୍ସି ସିଜିଏଲ୍ ନ ଯାଇକି ଆମର ଏଏସ୍ଓକୁ ଚୁଜ୍ କରୁଛନ୍ତି ଆଉ ପ୍ରିପେୟାର କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ୟୁପିଏସ୍ସି ବା ଓପିଏସ୍ସି ପାଇଁ ପ୍ରିପେୟାର କରୁଛନ୍ତି। ତ ସେଇଟା ଆପଣ କରିପାରିବେ, ସେଇଟା ନିଜ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରୁଛି, କେଉଁଟା ବେଟର ସେମିତି କିଛି ନାହିଁ ଦୁନିଆରେ। ଦୁନିଆରେ ସବୁ ହେଉଛି ରିଲେଟିଭ, ଦେର୍ ଇଜ୍ ନଥିଙ୍ଗ ଆବସୋଲ୍ୟୁଟ୍ ଇନ୍ ଦିସ୍ ୱାର୍ଲ୍ଡ। ତ ବାକି ରହିଲା ମୋଟିଭେସନ୍, ମୋଟିଭେସନ୍ କେମିତି ଆଣିବେ, ପଢ଼ାରେ ଯେତେବେଳେ ଦରକାର ରିଜନ୍ ଗୋଟେ, ମୋଟିଭେସନ୍ରେ କିଛି କାମ ହୁଏନି, ମୋଟିଭେସନ୍ ସର୍ଟ ଟର୍ମ ପାଇଁ। ତଥାପି ଯଦି ସର୍ଟ ଟର୍ମରେ ଆପଣଙ୍କର କାମ ହେଇଯାଉଛି ଡେଲି, ସପୋଜ୍ ଆପଣ ଆପଣଙ୍କର ରିଜନ୍ ଆପଣ ଜାଣିପାରୁନାହାନ୍ତି, ରିଜନ୍ ଜାଣିଲେ ବି ଆପଣଙ୍କ ଭିତରେ ସେ ସ୍ପାର୍କ ଆସୁନି, ତ ଆପଣ ଯଦି ମୋଟିଭେସନାଲ ଭିଡ଼ିଓଜ୍ ଟାଇପ୍ର କିଛି ଦେଖୁଛନ୍ତି, ତ ସେଇଟା ଠିକ୍ ଅଛି, କାରଣ କାରଣ ନାହିଁ ମାମୁଁ ଠାରୁ କ'ଣ ମାମୁଁ ଭଲ। ମୋଟିଭେସନାଲ ଭିଡ଼ିଓଜ୍ ଯଦି ଆପଣ ଡେଲି ଶୁଣନ୍ତୁ, ଆଫର୍ମେସନ୍ ଶୁଣନ୍ତୁ, ନିଜକୁ ସବକନସିୟସ୍ ମାଇଣ୍ଡକୁ ଷ୍ଟ୍ରଙ୍ଗ୍ କରନ୍ତୁ, ସେଇଟାରେ ବହୁତ ଫାଇଦା ଅଛି। ମୁଁ କହୁନି ମୋଟିଭେସନାଲ ଭିଡ଼ିଓଜ୍ ଏଟ୍ସେଟ୍ରାର ଫାଇଦା ନାହିଁ, ବହୁତ ଫାଇଦା ଅଛି। ସେଥିପାଇଁ ବି ମୁଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଚ୍ୟାନେଲ, ଓନ୍ଲି ଆପଣଙ୍କ ଓପିଏସ୍ସି ଏଏସ୍ଓ ପାଇଁ ଗୋଟେ ମୋଟିଭେସନାଲ ଭିଡ଼ିଓ ଚ୍ୟାନେଲ କରିଛି, ତାର ଡିସ୍କ୍ରିପସନ୍ ଲିଙ୍କରେ ଦେଇଦେବି ଆପଣଙ୍କ ପାଇଁ, ଏକ୍ସକ୍ଲୁସିଭଲି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ମୁଁ ସେଇଟା ଭିଡ଼ିଓ ବନାଉଛି। ତ ରେଗୁଲାର ଇଣ୍ଟରଭାଲରେ ଭିଡ଼ିଓ ଆସୁଛି, ପ୍ରତି 2 ଦିନକୁ ଥରେ କିମ୍ବା ଦିନକୁ ଥରେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଭିଡ଼ିଓ ଆସୁଛି। ତ ନା ଯେହେତୁ ନାଇଁ ମାମୁଁ ଠାରୁ କ'ଣ ମାମୁଁ ଭଲ, ଆପଣ ଡେଲି ସ୍ପାର୍କ ନେଇପାରିବେ ମୋଟିଭେସନାଲ ଭିଡ଼ିଓ, କାରଣ ଅନ୍ୟ ବି ବହୁତ ସାରା ମୋଟିଭେସନାଲ ଚ୍ୟାନେଲ ଅଛି, କିନ୍ତୁ ମୁଁ ଏଇଟା ଯେହେତୁ ଓପିଏସ୍ସି ଏଏସ୍ ଆସ୍ପିରାଣ୍ଟକୁ ଆଖିରେ ରଖି ବନାଉଛି, ତ ଆପଣ ରିଲେଟ୍ କରିପାରିବେ ଆଉ ସେ ମୋଟିଭେସନକୁ ୟୁଜ୍ କରିପାରିବେ ପଢ଼ାପଢ଼ିରେ। ତ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ କନସିଷ୍ଟେନ୍ସି ରଖିବେ ପଢ଼ାରେ, ଆଉ ଡାଇଭର୍ଟ ହେବେନି ବାକି ଏକ୍ଜାମ୍, କାରଣ ପିଲାମାନେ ଏମିତି କରନ୍ତି ଯେ ନୋଟିଫିକେସନ୍ କେବେ ଆସିବ କେବେ ଆସିବ ହେବେ, ଆଉ ଯେବେ ଏକ୍ଜାମ୍ ହେବ ତ ଏକ୍ଜାମ୍ ହେଲେ ସେଇଟା ତାପରେ ପଚାରିବେ ଏକ୍ଜାମ୍ କେବେ ଘୁଞ୍ଚିବ, କେତେ ଘୁଞ୍ଚିବ, କେବେ ହେବ, ତ ସେଇଟା ଆମର ପିଲାମାନଙ୍କର ସେଇଟା ରୀତିଦିନିଆ ଚାଲିଥାଏ, ତ ସେଥିପାଇଁ ଡାଇଭର୍ଟ ହେବେନି। ବହୁତ ପିଲା ସେମିତି ଅଛନ୍ତି ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କୁ ଡାଇଭର୍ଟ କରିବେ, ତ ଡାଇଭର୍ଟ ବିଲକୁଲ ହେବନି। କୋଡ୍ ଅଫ୍ କଣ୍ଡକ୍ଟ କଥା ଯାହା ବି କହୁଥିଲି ମୁଁ, କୋଡ୍ ଅଫ୍ କଣ୍ଡକ୍ଟରେ ଆପଣଙ୍କର ସେମିତି କିଛି ଓପିଏସ୍ସି କିଛି ମାନିବନି, କାରଣ ଓପିଏସ୍ସିକୁ ଗୋଟେ କହିପାରିବା ଆମେ ଅଷ୍ଟମ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ। ଗୋଟେ ଆମର ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ଯେମିତି ତାର ବୋଲ୍ଡ ଡିସିସନ୍ ପାଇଁ ଜଣା ଥିଲା, ସେମିତି ଓପିଏସ୍ସି ବି ତାର ବୋଲ୍ଡ ଡିସିସନ୍ ପାଇଁ ଜଣା। ଆଉ ଯଦି କହିବେ କାଲି ମେଟ୍ରିକ୍ ଏକ୍ଜାମ୍ ଅଛି, ପ୍ଲସ୍ ଟୁ ଅଛି, ଏ ମାସରେ ହେବନି, ସେମିତି ସେମିତି କିଛି ନାହିଁ। ଯଦି ନୋଟିଫିକେସନ୍ ଆସିଯାଏ ତ ଜାନୁଆରୀ ଏକ୍ଜାମ୍ କରିଦେବ, ଫେବୃଆରୀ ଏକ୍ଜାମ୍ ପୂର୍ବରୁ ଏକ୍ଜାମ୍ କରିଦେବ, କି କେବେ ବି, ସେମିତି କିଛି ବି ଗ୍ୟାରେଣ୍ଟି ନାହିଁ। କାଲି ମେଟ୍ରିକ୍ ଏକ୍ଜାମ୍ ଥିବ, ଆଜି ଏଏସ୍ଓ ଏକ୍ଜାମ୍ ହେଇଯାଇଥିବ, ତ ସେଇଟାକୁ କିଛି ଭାବନ୍ତୁନି, ସେଇଟା ଭାବିବା ହିଁ ମୂର୍ଖାମି ହେବ। ତ କୋଡ୍ ଅଫ୍ କଣ୍ଡକ୍ଟ ସେମିତି କିଛି ନାହିଁ, ଫରକ ପଡ଼ିବନି ମୁଁ ଯାହା ଭାବୁଛି ଓପିଏସ୍ସି ଏଏସ୍ଓ ପାଇଁ ଯେଉଁ କହୁଛନ୍ତି 15 ଡେଜ୍ ପୂର୍ବରୁ, ଯାହା ବି ହେଉ, ଯଦି ବି 17 ବି ହୁଏ, ସେଇଟା ଆପଣ ଭାବିବା ଉଚିତ ନୁହେଁ, କାରଣ ଓପିଏସ୍ସିକୁ ସମସ୍ତେ ଜାଣନ୍ତି କ'ଣ ତାର ବୋଲ୍ଡ ଡିସିସନ୍, କେମିତି ସେ ଡିସିସନ୍ ନିଏ, ସେ କିଛି ବି ମାନେନି। ଯେବେ ତାର ଏକ୍ଜାମ୍ କରିବା କଥା ସେ ଏକ୍ଜାମ୍ କରିଦେବ ତା ନିଜ ସୁବିଧା ଅନୁସାରେ, ତାକୁ ଅର୍ଡ଼ର ବି ଆସୁଛି ନିଜର ସୁବିଧା ଅନୁସାରେ ସ୍କେଡ୍ୟୁଲ୍କୁ ଦେଖି ଏକ୍ଜାମ୍ କରିବା ପାଇଁ। ତ ଏତିକି ଜିନିଷକୁ ଆପଣ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ, ଆଉ ପଢ଼ାପଢ଼ି କଣ୍ଟିନ୍ୟୁ କରନ୍ତୁ, ଆଉ ବାକି କିଛି ବି ଡାଇଭର୍ଟ ହୁଅନ୍ତୁନି। ଟ୍ୱିଷ୍ଟ ଟ୍ୱିଷ୍ଟ ସବୁବେଳେ ଆସିବ, ଇଭେନ୍ କାଲି ଏକ୍ଜାମ୍ ଅଛି ଆପଣଙ୍କର, ଏଏସ୍ଓ ଏକ୍ଜାମ୍ ଅଛି, ଆଜି ଇଭିନିଂ ଯାଏଁ ଆପଣଙ୍କ ପାଖରେ ଟ୍ୱିଷ୍ଟ ଆସିବ ଯେ ପିଲାମାନେ କହିବେ କୋର୍ଟ କେସ୍ ପଡ଼ିଛି, ଏକ୍ଜାମ୍ ହେବନି, ଏସବୁ ଟାଇପ୍ର ଚାଲିବ। ତ ସେ ଟ୍ୱିଷ୍ଟରେ ଫସନ୍ତୁନି, ସେ ବ୍ରେକିଂ ନ୍ୟୁଜ୍ ଯେଉଁ ଟାଇପ୍ର ଡେଲି ଡେଲି ଗୋଟେ ଗୋଟେ ବ୍ରେକିଂ ନ୍ୟୁଜ୍ ଆସୁଛି, ସେ ଭିତରେ ଫସନ୍ତୁନି। ଏକ୍ଜାମ୍ ହେବ, ଡିସିସନ୍ ନିଆଯାଇଛି, ବା ଓପିଏସ୍ସି ଏକ୍ଜାମ୍ କରିବ, ମୋଟିଭେସନ୍କୁ ବଜାୟ ରଖନ୍ତୁ, ଜୋରଦାର ପାଠ ପଢ଼ାପଢ଼ି କରନ୍ତୁ, ଆଉ ଯେମିତି କହିଲି ମୋଟିଭେସନ୍ ପାଇଁ ଆପଣ ଦେଖିପାରିବେ ସେ ଚ୍ୟାନେଲଟା, ମୁଁ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ଦେଇଦେଇଛି, ଯଦି ଭଲ ଲାଗୁଛି ତ ସେଇଟାକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ରଖିପାରିବେ, ସେମିତି କିଛି ବାଧ୍ୟ ନାହିଁ, ଆପଣଙ୍କ ପାଇଁ ହିଁ କରୁଛି, ଆଉ ମୋର ବି ସେମିତି କିଛି ମୋଟିଭ୍ ନାହିଁ ୟୁଟ୍ୟୁବ୍ରେ ଗ୍ରୋ କରିବା ପାଇଁ, ଆପଣଙ୍କର ଭଲ ରେସ୍ପନ୍ସ ଆସୁଛି ସେଥିପାଇଁ କରୁଛି ଭିଡ଼ିଓ, ଯଦି ମନା କରିବେ ତ ସେଇଟାକୁ ଛାଡ଼ିଦେବି, କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ, ଆପଣ ପଢ଼ାପଢ଼ି କରନ୍ତୁ, ଧନ୍ୟବାଦ।